শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কলকাতায় করোনা রোগীদের মৃতদেহ সৎকারে রমরমা বাণিজ্য। ভারতে আবারও রেকর্ড, 3,679 জনের মৃত্যু, শনাক্ত 4 লাখের নিচে। করোনায় মৃত্যুর মিছিল থেকে হতাশায় ভারতীয় চিকিৎসকের আত্মহত্যা। ভারতে টিকার চাহিদার চাপে ভয়ে ব্রিটেন পালালেন সিরামের প্রধান। ৭২ ঘণ্টায় কলকাতায় তৈরি হল করোনার হাসপাতাল। পশ্চিমবঙ্গে ফের বিপুল ব্যবধানে জয় পেল মমতার তৃণমূল। এবং সবশেষ থাকছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করাই ইরানে দুজনের ফাঁসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রতিদিন হাজার হাজার রোগীর মৃত্যু হচ্ছে, আর সেই মৃত রোগীদের দেহ সৎকারে চলছে রমরমা বাণিজ্য। পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় দেহ সৎকারে বিভিন্ন প্যাকেজও চালু হয়েছে এরই মধ্যে। আনন্দবাজার জানিয়েছে করোনায় মৃতদের দেহ সৎকার করা নিয়ে কলকাতায় শহরে নানা অলিখিত প্যাকেজ চালু হয়েছে। প্রতিদিন মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে যত বাড়ছে, ততই সেই সব প্যাকেজের খরচ বাড়ছে। কারো থেকে স্রেফ সরকার নির্ধারিত শ্মশানে মৃতদেহ পৌঁছে দিতে 12,000, তো কারো কাছে 15,000 টাকাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। যদিও গত বছর এই সব করতে 3,000 টাকার বেশি নেওয়া যাবে না বলে ঘোষণা করেছিল পৌরসভা, কিন্তু এখন শুধু বাড়তি টাকা চাওয়াই নয়, প্রিয়জনের শেষকৃত্যের ছবি পাওয়া বা বিশেষ কিছু জিনিসের মৃতদেহের সঙ্গে পাঠানোর ইচ্ছাক্রান্ত খরচও আলাদা করে দিতে বলা হচ্ছে মৃতদের পরিবারকে। আবার মোটা টাকার প্যাকেজ নিতে রাজি থাকলে বাড়িতে বসে মিলছে চিতাবচ্ছ, রয়েছে মৃতদেহের সঙ্গে শেষবার ছবি তোলার ইচ্ছে পূরণের সুযোগও। খবরে বলা হয়েছে লাস্ট রাইট উইশ, গুড বাই, সি ইউ ইন দ্য অ্যানার ওয়ার্ল্ড নামের বেশ কিছু সংস্থা তৈরি হয়েছে গত কয়েকদিনে। বেসরকারি হাসপাতাল তো বটেই, সরকারি হাসপাতাল থেকে এই সব সংস্থা কোভিড মৃতদের দেহ সৎকারের জন্য নিয়ে যাচ্ছে। বেসরকারি ক্ষেত্রে হাসপাতাল থেকেই মৃতদের পরিবারের ফোন নম্বর তাদের দিয়ে দেওয়া হচ্ছে কমিশনের ভিত্তিতে। ভারতে গত 24 ঘণ্টায় সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে। গত কয়েকদিনে ভারতের চিত্রটা প্রায় একই রকম, আক্রান্ত এবং মৃতের প্রায় প্রতিদিনই বাড়ছে বা সামান্য কিছু কমছে, কিন্তু করোনা পরিস্থিতির ভয়াবহতা কমার কোনো লক্ষণ নেই। একদিন আগেই দেশটিতে প্রথমবারের মতো সংক্রমণ ছিল 4 লাখের বেশি, একদিনের ব্যবধানে এই সংখ্যাটা কমেছে। গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 3,92,000, তবে এই সময়ের মধ্যে মারা গেছেন 3,689 জন, যা একদিন আগের চেয়ে সামান্য বেশি। একদিন আগে দেশটিতে নতুন সংক্রমণের সংখ্যা ছিল 4,01,993 এবং মারা গিয়েছিল 3,523 জন। এদিকে শনিবার সকালে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত মাসের জাতির উদ্দেশ্যে এক ভাষণে মোদী বলেছিলেন করোনার দ্বিতীয় ঢেউ দেশটিতে ঝড়ের মতো আঘাত হেনেছে। এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 1,95,57,457 জন। অপরদিকে এখন পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 2,15,542 জনের। চোখের সামনে একের পর এক মাস অনবরত মানুষের মৃত্যু, স্বজনদের হাজারি, আর চারিদিকে বেদনা দেখতে দেখতে হতাশায় আত্মহত্যা করেছেন এক তরুণ ভারতীয় চিকিৎসক। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। সেখানকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন 36 বছর বয়সী চিকিৎসক বিবেক রায়। গত এক মাসে তিনি কাজ করেছেন হাসপাতালের কোভিড ওয়ার্ডে, দেখেছেন হাজারো রোগীর মৃত্যু। এই দুর্বিষহ অবস্থায় চাপ নিতে না পেরে শেষ পর্যন্ত মৃত্যুকেই বেছে নিয়েছেন তিনি। শনিবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এ বিষয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডক্টর রাবি ওয়াখেন্দার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হাসপাতালে আইসিইউতে গত এক মাস ধরে কর্মরত ছিলেন ওই তরুণ চিকিৎসক। করোনা রোগীদের চিকিৎসার দায়িত্বেই ছিলেন তিনি। প্রতিদিন ভর্তি হওয়া 7 থেকে 8 জন রোগীর মধ্যে বেশিরভাগই বাঁচতেন না। এই পরিস্থিতিতে হতাশায় গ্রাস করে ওই চিকিৎসককে শেষ পর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত নেন ডক্টর বিবেক।
সাবেক আইএম সভাপতি আরও লিখেছেন, গোরক্ষপুরের অত্যন্ত মেধাবী চিকিৎসক ছিলেন এই তরুণ। প্রায় শতাধিক মানুষের প্রাণও বাঁচিয়েছিলেন এই মহামারীর মধ্যে। হাসপাতালের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় এক মাস টানা কাজ করেছেন। প্রতিদিন প্রায় 7 থেকে 8 জন আশঙ্কাজনক কোভিড রোগী থাকত তার তত্ত্বাবধানে। একের পর এক মৃত্যুতেই তিনি বিচলিত হয়ে পড়েছিলেন। ভারতের টিকা প্রস্তুতকারক সংস্থা সিরামের প্রধান নির্বাহী কর্মকর্তা সিও আদর পুনওয়ালের উপর ক্রমেই বাড়ছিল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা সরবরাহের চাপ। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে কর্পোরেট হাউসের কর্মকর্তা সহ প্রত্যেকেই তার কাছে টিকা সরবরাহের দাবি করে আসছিলেন। এমনকি অনেকেই তাকে টিকা সরবরাহের জন্য হুমকিও দিয়েছেন। টিকা সরবরাহের চাপ এবং হুমকির ভয়েই ভারত ছেড়ে ব্রিটেনে আশ্রয় নিয়েছেন তিনি। শনিবার ব্রিটেন দৈনিক দ্য টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে এই খবর জানানো হয়। খবর প্রমাণ বাড়ার মধ্যেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং অন্য আরও অনেকেই পুনওয়ালের কাছে টিকা সরবরাহের দাবি করে আসছিলেন। এমনকি অনেকেই টিকা পেতে হুমকিমূলক ভাষা ব্যবহার করেছেন বলে জানান তিনি। টাইমসের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, হুমকি বললে কম বলা হয়, মানুষের আশা এবং আগ্রাসন অভূতপূর্ব। এটা আশ্চর্যজনক, প্রত্যেকে মনে করছেন তার টিকা পাওয়া উচিত। তারা এটা বুঝতে পারছেন না কেন অন্যদেরও তাদের আগে টিকা পাওয়া উচিত। পুনওয়ালা আরও বলেছেন, তারা বলেছেন আপনি যদি টিকা না দেন তাহলে ফল ভালো হবে না। ওইটা খারাপ ভাষা নয়, কিন্তু বলাটার ভঙ্গিমা খারাপ। তাদের কথা না শুনলে তারা কি করতে পারে, এটা তা অন্তর্নিহিত অর্থ। এমন হুমকি আসছে এবং তাদের দাবি না মানা পর্যন্ত কোনো কাজই করতে দিচ্ছে না। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। দেশটির অধিকাংশ রাজ্যে প্রতিদিন শনাক্ত এবং শনিবার পশ্চিমবঙ্গেও একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে। এমন পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা নিশ্চিতে বাড়াতে হাসপাতাল তৈরি করা হচ্ছে। তবে মাত্র 72 ঘন্টার মধ্যে কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামকে অস্থায়ী করোনা হাসপাতালে হিসেবে গড়ে তুলেছে মেডিকেল সুপার স্পেশালিস্ট হাসপাতাল কর্তৃপক্ষ। এই উদ্যোগে সব ধরনের সহায়তা করেছে আইটিবি লিমিটেড। সংস্থার সূত্রে খবর, কোভিড রোগীদের চিকিৎসায় কিশোর ভারতী স্টেডিয়ামের অস্থায়ী হাসপাতালে 200টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগে সামিল হয়েছেন রাজ্য সরকারও। রাজ্য আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবার রাতে স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন 17,512 জন। এই নিয়ে টানা 4 দিন ধরে আক্রান্তের সংখ্যা 17,000 বা তার চেয়েও বেশি ছড়িয়ে গেল। আর এদিন প্রথমবারের মতো একদিনে শতাধিক রোগীর মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে করোনা রোগীদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। হাসপাতালে বেড যাতে অপ্রতুল না হয়ে পড়ে সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। পাশাপাশি কোভিড রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেনের চাহিদা মেটাতে তৎপর রয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। রোববার বেসরকারি ফলাফলের 292 আসনের মধ্যে তৃণমূল পেয়েছে 203টি আসন, আর 88টি আসনে বিজেপি জয়লাভ করেছে। আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী বেলা 11টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে 203টি আসনে এগিয়ে তৃণমূল। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে 88টি আসনে। বাম কংগ্রেস বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে 1টি আসনে। বিধানসভায় মোট আসন 294টি থাকলেও নির্বাচনের মধ্যে 2 প্রার্থীর মৃত্যু হওয়ায় 2টি আসন নির্বাচন স্থগিত রয়েছে। ফলে সরকার গঠন করতে হলে 292টি আসনের মধ্যে 147টি জয়লাভ করতে হবে। ইতিমধ্যেই 203 আসনে জয় পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করায় ইরানের 2 ব্যক্তিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি অপরাধ আদালত। হিউম্যান রাইটস নিউজ এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানায়, সারকাজি প্রদেশের আরেক শহর থেকে আটক ওই 2 ব্যক্তির বিরুদ্ধে গত বৃহস্পতিবার আদালতে ধর্মবিদ্বেষ বা ব্লাসফেমির অভিযোগ এনে ওই দণ্ডাদেশ দেওয়া হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করায় আদালত তাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগ আরোপ করে। ইরানে ধর্মবিদ্বেষে অভিযুক্ত হলে আসামিদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
গত বছরের জুন মাসে আটক করে জেল হাজতে রাখা হয় তাদের। এদের কয়েকজনের নাম ইউসুফ মেহের, তিন সন্তানের জনক, আর একজনের নাম জানা যায়নি। গত সপ্তাহে প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়, 2020 সালে ইরানে কমপক্ষে 246 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে চীনে প্রতি বছর কয়েক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তাদের রিপোর্টের কোনো তথ্য নেই। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।